নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অনুষ্ঠান ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা ভিডিওটা দেখে বুঝতেই পারছো আজকে রেসিপি ভিডিও হতে চলেছে। আর এগুলো কী মাছ বলো তো? তোমরা অনেকেই চেনো, আবার অনেকে জানো না, তো তাদের জন্য বলে দিলাম। এগুলো হচ্ছে খয়রা মাছ। তো খয়রা মাছের রেসিপি আজকে শেয়ার করবো খুবই সহজ পদ্ধতিতে। খয়রা মাছের রেসিপিটা তোমাদেরকে শেয়ার করবো। আর খয়রা মাছ যদি ফ্রেশ হয়, টাটকা হয়, তাহলে কিন্তু ইলিশ মাছের থেকে কম স্বাদ লাগে না, ঠিক আছে? তো একই অনেকটাই মানে টেস্টিফুল লাগে। তো তার জন্য মানে রেসিপিটার জন্য আমি খুবই সিম্পল জিনিস কেটে কুটে নিয়েছি। দেখতে পাচ্ছি কয়েকটা আলু টুকরো টুকরো করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি, কালো জিরে আর কাঁচা লঙ্কা। তো আর তো পরিমাণ অনুযায়ী নুন হলুদ এগুলো তো আছেই। তো সবার ফার্স্টে মাছটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে এখন ভাজতে শুরু করে দিয়েছি। মাছটা একটু হালকা ভাজবে, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে স্কিপ করবে না, ফার্স্ট ক্লাস দেখবে। আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো দেখতে থাকো। ফার্স্টে এই মাছগুলো ভেজে আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবারে যে মাছগুলো দিচ্ছি না, এগুলো হচ্ছে ভাজা খাবো। তো খয়রা মাছ কিন্তু ফ্রেশ টাটকা হলে ভাজা খেতে খুবই ভালো লাগে। পুরো বললাম না, ইলিশ মাছের মতো কিন্তু খেতে লাগে। তো তার জন্য মাছটা যাতে একটু ঝাল ঝাল লাগে, তো তার জন্য একটু শুকনো লঙ্কা চিরে দিয়েছি, দেখতে পাচ্ছ? তো এই মাছগুলো ভাজা খাওয়ার জন্য, বুঝতে পারলে? তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই। খুবই সিম্পলভাবে রেসিপিটা শেয়ার করছি। তো মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা রয়ে গেছে, তার মধ্যে কিছু কালো জিরে, কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, আর সঙ্গে পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা হালকা হালকা করে একটু ভেজে নেবো, এবং আমি সাইডে আলু কিছু টুকরো টুকরো করে কেটে রেখেছি। তো সেগুলো এবার এর মধ্যে অ্যাড করে দেবো। তো দেখতে পাচ্ছ আলু টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে চেড়ে মানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর সঙ্গে একটু হলুদ, ব্যাস। আর কিন্তু এর মধ্যে কোনো কিচ্ছু অ্যাড হবে না, না কোনো টমেটো, না কোনো কিচ্ছু মশলাপাতি কিছুই দেবো না। এবারে হালকা করে নেড়ে চেড়ে নিয়ে এবারে এর মধ্যে আমি মানে জল দিয়ে দেবো, ঠিক আছে? তো জলটা দিয়ে দেবো এবারে। তো চলো এবার জলটা ফুটে উঠলে আমি এর মধ্যে একে একে মা মানে ভাজা মাছগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে আমার রেডি হয়ে যাবে মানে খয়রা মাছের রেসিপি। এটাকে খয়রা মাছের ঝালও বলা যেতে পারে কি, তাই তো? ঠিক বললাম তো? কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। মাছগুলো দেওয়ার পর একটু ঢেকে রেখে দুটো কাঁচা লঙ্কা চিরে দিয়ে দিয়েছি, আর ফাইনালি আমার খয়রা মাছের রেসিপি কমপ্লিট। তো দেখে বুঝতেই পারছো কতটা ইয়ামি হয়েছে, আর মাছগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল, ঠিক আছে? আর মানে রেসিপিটাও দারুণ হয়েছে খেতে। বাড়ির সবাই তো খেয়ে খুব ভালো বলেছে আমাকে। তো তোমরাও এরকম বাড়িতে সহজ পদ্ধতিতে ট্রাই করতে পারো। তো চলো ভিডিওটা বেশি বড় করছি না, নতুন কোনো ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।